কখনই তুই তুই ফিরে এসেছিস আমার কাছে, আমি ভাবতে পারছি না তুই আমার কাছে ফিরে এসেছিস। ও ঠাকুর, তুই আমার কথা শুনেছ, আমার কথা রেখেছ, অনেক ধন্যবাদ। আমার মেয়েটাকে তুমি আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছ, ফিরিয়ে দিয়েছ। ঈশা কি করছেন কি আপনি, গাড়িতে উঠে আসুন। দত্তগিন্নি, ও দত্তগিন্নি, ও ঘোষগিন্নি, ও হরিশ, দেখো কে কোথায় আছে গো। শিগগিরি এসো, শিগগিরি এসো, দেখো দেখো দেখো, করি এসেছে, করি ফিরে এসেছে। এই দেখো, আমি তোমাদের কত করে বলেছিলাম না যে করি আমার ছেড়ে থাকতে পারবে না, মোটে ও ঠিক আমার কোলে ফিরে আসবে। দেখো করি ফিরে এসেছে। কোনো ভুল হচ্ছে না আমার, কেন বুঝতে পারছিস না তোরা, তুই দেখতে পাচ্ছিস না ওরা করি। দুটো মানুষের মধ্যে কি করে এতটা মিল হতে পারে বলুন। আজ আপনার এই কিছু না বলতে পারাটাই কিন্তু সত্যিটা বলে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে যে ঈশা আর খুড়ি আসলে একই মানুষ। ঈশা আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি উঠে আসুন, দেখছেন না ওরা লোক জড়ো করছে ঝামেলা করবে বলে, উঠে আসুন। তুমি এসব কি বলছো, কাকে দেখছো তুমি? বলছি তো তোমায় দত্তগিন্নি, তখন থেকে খড়ি এসেছে গো। খড়ি গাড়িতে কেন উঠে গেলি মা? আয় আয় না, আয় কেন, এ দেখ না এরা সবাই তোকে দেখতে এসেছে। আয় আয় ও খড়ি। কি বলছেন চন্দ্রাবতী, খড়ি এখানে কোথা থেকে আসবে? আচ্ছা কেন বলো দেখি, বিশ্বাস করছো না? আমি তো বলছি খড়ি এসেছে, খড়ি খড়ি গাড়িতে বসে আছে, বিশ্বাস না? আমার সঙ্গে এসো 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 খড়ি খড়ি। মাও ঈশাকে মিজতি ভাবছে, তখন জাম্বুর সামনে আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম যে ঈশা মিজতি হতে পারে না, কিন্তু এই দুজনেরই বা এত মিল হওয়া কি করে সম্ভব? যদি ঈশা সত্যি মিজতি না হয়ে থাকে তাহলে কেউ, আর যদি মিজতি হয় তাহলে কেন আর কোন পরিস্থিতিতে আমাদের কিভাবে নাচানোর ভান করছে? এই সব কিছু আমাকে জানতেই হবে। মিজতিকে কে আমাদের থেকে আলাদা করেছে, কেন মিজতি আমাদেরকে চিনতে চাইছে না, আমাদের কাছে ফিরতে চাইছে না, এই রহস্যের জটগুলো খুললেই আমি ঠিক আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি ডেকেছিলে বাধ্য হয়ে তোমাকে ডেকেছি, আজকে বাড়ির যে পরিস্থিতি তাতে তোমার কাছে সাহায্যের হাত বাড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দাদু ভাই। এভাবে কেন বলছো ঠাম্মি, হাত পাতার কি আছে তুমি বলো না, আমি 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 আমার সাধ্যমতো চেষ্টা করব, তুমি বলো। চেষ্টা না দাদু ভাই, চেষ্টা না, এটা তোমাকে করতেই হবে। এই বাড়ি, ব্যবসা, পরিবার সব তোমাকেই সামলাতে হবে। রাবণ আমাদের যে সর্বনাশ করেছে, তোমাদের দাদু সে কথা শুনে খুব অসুস্থ হয়ে পড়েছে। আজকে যদি সবকিছু হারিয়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় তাহলে তাহলে মানুষটাকে আর বোঝানো যাবে না। তবে বিশ্বাস, তোমার মতো দায়িত্ববান ছেলে আমাদের পরিবারে থাকতে, আমাদের পূর্বপুরুষের এত বছরের ব্যবসা কখনো ডুবতে পারে না, কখনো না। আরে দি বাবা,
আর সেই জন্য এই বিপদের মধ্যে আমরা শুধু তোর মুখের দিকে তাকিয়ে বসে আছি বাবা। আমরা সবাই তোকে খুব ভরসা করি, আমরা জানি যে যদি কেউ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে সেটা শুধু তুই বাবা, আর কেউ না। তারপরেও যদি তুই সবটা না বাঁচাতে পারিস তা ভাই, তাহলে এই বাড়ি এই বিজনেসের কি পরিণতি হবে আমি সত্যি জানি না। রিদ্ধি, তোমরা এ বাড়ির উত্তর পুরুষ, এই বাড়ি এই ব্যবসা সব তোমাদের তিন ভাইয়ের। রাহুল যে দায়িত্ব পালন করতে পারেনি সেটা কুণাল আর তোমাকে পালন করতে হবে দাদু ভাই, এটাই তোমার কাছে আমাদের একমাত্র চাওয়া। না ঠাম্মি, আমাদের তিন ভাইয়ের নয়, এই বাড়ি এই ব্যবসা সবকিছু আমাদের চার ভাইয়ের। এই এক বছরে আমি বুঝেছি যে এক বছর আগে যে অঘটন ঘটেছিল সেটা ঘটতো না যদি না 25 বছর আগে দাদু মিজকাকে এ বাড়ি থেকে বের করে দিত। আমি জানি এক বছর আগে আমার আর খুড়ির সাথে ওই জঙ্গলে যে অঘটন ঘটেছিল তার সাথে মিজকার একটা বড় লিঙ্ক আছে। মিজকার জন্য এই পরিবারটা তছরা ছুঁয়ে গেছিল, আর শুধু তাই নয়, এই পরিবারটা এক বউ আর এক নাতিকে হারিয়েছিল। মা, রীতি তো ঠিকই বলছে, পুবলুর তখন 3 বছর মতো বয়স, মেজদি ওকে নিয়ে মেজদার সাথে এই বাড়ি ছেড়ে চলে গেল। তারপর থেকে এতগুলো বছর ওরা কোথায় আছে, কি করছে, কেমন আছে আমি তো সত্যি জানি না। আর খুব সত্যি করে বলতে গেলে আমরা কেউ জানার চেষ্টাও করিনি রীতি, মা এটা তো আমরা ঠিক করে নিব, আমরা তো অন্যায় করেছি না ওদের সাথে। আর এই কারণেই আমি ঠিক করেছি এটা, এই সিংহরায় বাড়িতে এই প্রজন্মে দেবাংশ সিংহরায় আমি আর হতে দেব না। আমাদের যা কিছু আছে ন্যায্যভাবে আমাদের তিন ভাইয়ের নয়, আমাদের চার ভাইয়ের হবে। কিন্তু রীতি, এখন এত বছর পর তুই ওদের খুঁজবি কোথায়? জানি না, জানি না কি করে সব করব, কিন্তু আমি এটা জানি যে এই পরিবারকে আমি এক করবই, আমি ওদের ফিরিয়ে আনবই সবাইকে, ঠিক করি যেমনটা চাইতে, পরিবারের সবাই একসাথে থাকবে, যাতে উনি ফিরে এলে এটাই দেখেন এই পরিবার একত্রিত হয়েছে। সিংহরায় পরিবার ভেঙে গেছিল মিজকার জন্য, আমি ঠিক করেছি এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি ফিরিয়ে আনবই, সিংহরায় পরিবারকে সম্পূর্ণ করব। যে শত্রুতা সিংহরায় পরিবারের সুখ শান্তি আনন্দটুকু কেড়ে নিয়েছে সেটা আমি শেষ করব, শেষ করবই আমি। কি রে কথা বলছিস না কেন রে আমার সাথে, রাগ করে আছিস? তুই মার উপর রাগ করে আছিস, কথা বলবি না তুই আমার সাথে? ও করি নেবে, আয় না মা, আয় না, আয় না, আয় না। এনাফ, কি করছো মইনা? আরে এরা সব ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছে, এসব করছে, মেয়ে মেয়ে করে টাকাটাই করা, সব স্ক্যাম একটা, এখন টাকা ডিমান্ড করবে না দিতে পারে, গাড়ি ভাঙচুর করবে, এখান থেকে খুনে বলে বেরোতে হবে। চলো চলো, ও করি যাস না মা, ও করি আমার সাথে নেবে না। ঈশা, এক মিনিট, কি বলে ডাকলেন আপনি ওনাকে? মা,
অকরি 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 করি মা 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 তুমি নিজেকে সামলাও প্লিজ মা, ওটা মেসি নয়। কি আবল তাবল কথা বলছিস, ওটা মেজ দিয়ে তোর, তুই ভালো করে দেখিস নি বনি, তাই চিনতে পারছিস না, মেজ দিয়ে তোর, মেজ দিয়ে আমার কাছে ফিরে এসেছে বনি। তুমি আমার মা, তুমি আমার কথা শোনো, ওকে মেসি মতো দেখতো, ওটা আমাদের মেসি নয়। কি ভুলভাল কথা বলছিস রে বনি। আমি ঠিকই বলছি মা, ওকে শুধু মেসির মতো দেখতে, ও আসলে জাম্বুর অনেক বড় শত্রু, বিজনেস রাইভাল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।